কালকে কয়েকটি সমাধান করাবো ইনশাআল্লাহ। এখানে 7.1 এর 1 নাম্বার সমাধান সমাধান করো, দেওয়া আছে 4x + 1 = 2x + 7। এখানে আমরা আগে জেনেছি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, প্রতীক অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়, পক্ষান্তর করলে চিহ্ন অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন হয়। এখানে তোমরা দেখো আমরা অজানা সংখ্যাগুলো এক সাইডে আনবো আর জানা সংখ্যাগুলো আরেক সাইডে দিব। তাহলে হলো এখানে আছে +2, এই পাশে আছে -2, এখানে আছে +1, এখানে হলো -1, অর্থাৎ পক্ষ পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 4x থেকে আমি 2x বিয়োগ করলাম, তাকে হলো 2x, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করা হলো, তাকে হলো 6। এখন 2x = 6, আমরা এই 2x কে 2x সমান সমান 6, তাহলে x অর্থাৎ একটা x কত হলো 6 কে আমরা 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলে কত হলো 3, অর্থাৎ নিম্ন সমাধান x = 3। প্রিয় শিক্ষার্থী আমি আরেকবার দেখাচ্ছি, এখানে দেওয়া আছে 4x + 1 = 2x + 7। আমরা পক্ষান্তর করব, অজানা সংখ্যাগুলো আমরা এক সাইডে নিব আর জানা সংখ্যাগুলো আর সাইডে নিব। তাহলে এখানে আছে প্লাস, এই পাশে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। এখন 4x থেকে 2x বিয়োগ করলাম 2x, আর 7 থেকে 1 বিয়োগ করলাম 6, 2x = 6 অর্থাৎ x = অর্থাৎ 6 কে আমরা 2 দ্বারা ভাগ করলাম 3, অর্থাৎ নিম্ন সমাধান x = 3। 2 নাম্বার 5x - 3 = 2x + 3, এখানে আমরা পক্ষান্তর করলাম 5x মাইনাস, এখানে +2x আছে, এখানে -2x, এখানে +3 আছে, এখানে +3, তার মানে 5x থেকে -2x বিয়োগ করলে হয় 3x = 3 + 3 = 6, অর্থাৎ 3x = 6, তাহলে 1x = আমরা ভাগ করলাম 6 কে আমরা 3 দ্বারা ভাগ করলাম, কত হলো 2, অর্থাৎ সমীকরণটির সমাধান x = 2। এখানে আমি কিছু অঙ্ক বাদ দিয়ে 9 নাম্বার করেছি, 9 নাম্বার x/3 + 5 = x/2 + 7। এখানে আমি চলকগুলা চলকগুলা